আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পৌরসভা ভোট হচ্ছে, সেই পৌরসভা ভোট চলাকালীন বিজেপি প্রার্থীকে ঘিরে ফেলল পুলিশ। কারণ একটাই, বিজেপি ভোটে হারবে নিশ্চিত হয়ে গেছে। তার নেতারাও, বিজেপি নেতা নেত্রীরাও বুঝতে পেরে গেছে যে তারা ভোট হলেই হেরে ভূত হয়ে যাবে, তাই তারা ছাপ্পা ভোট মেরে চুরি করে ভোটে জেতার চেষ্টা করছে। তাই পুলিশ পুরোপুরি ঘিরে ফেললো এই বিজেপি নেত্রীকে। প্রথমে তর্কাতর্কি করছিল পুলিশের সাথে, তারপরে অবাক করো কাণ্ড ঘটিয়ে দিল বিজেপি নেত্রী। চলুন পুলিশ তারপরে কি অ্যাকশন নিল এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে নিন। যেখানে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত চপল গতকাল সেখানে বহিরাগতর অভিযোগ তুলছিলেন, আজ তাকে ঘিরে অর্থাৎ বিধায়ককে ঘিরেই উত্তপ্ত পরিস্থিতি আসানসোলে। জামুরিয়ার পথে অগ্নিমিতকে বাধা দেওয়া হয়। আমরা পরিষ্কার দেখলাম যে বিধায়ক এবং পুলিশের সঙ্গে রীতিমতো বচসা হচ্ছে তাদের দুজনের মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দু, জানতে চাইবো যে দ্বন্দ্বটা ঠিক কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায়, কি নিয়ে বচসা? দেখো, সকাল থেকেই আমরা যেটা দেখছি, বারে বারে পুলিশ কার্যত বিধায়িকা কে একদম নজরবন্দি করে রেখেছে, এবং এরপরে বিভিন্ন দলীয় থেকে বিভিন্ন খবর আসছে, বিভিন্ন বুথ থেকে দলীয় কর্মীরা খবর পেয়েছে, সেই খবরের ভিত্তিতেই অগ্নিমিত্রা পাল বেরিয়েছিলেন বুথ পরিদর্শনে। এবং তখনই আমরা দেখলাম চেলিডাঙ্গার কাছে পুলিশের একটি গাড়ি ওভারটেক করে গিয়ে আড়াআড়ি ভাবে তার গাড়িকে আটকে দেয়, এবং সেখান থেকে মহিলা পুলিশ অফিসার নামেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন যে বিধায়ক এইভাবে যাতায়াত মানে যেতে পারবেন না, বুথে ঘুরতে পারবেন না। এবং এই ঘটনাকে ঘিরেই বচসা শুরু, সূত্রপাত হয় অগ্নিমিত্রা পালের সঙ্গে পুলিশের কর্তব্যরত পুলিশ অফিসারদের, এবং বেশ কিছুক্ষণ সেই তর্কযুদ্ধ চলে। এরপরে কমিশনকে ফোন করেন অগ্নিমিত্রা পাল, সব ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখায় অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরাও, তারা সেখানে ভিড় করেন, রাস্তায় যানজট তৈরি হয়ে যায়, বিশাল পুলিশ বাহিনীও আসে। সব মিলিয়ে সকাল থেকেই কিন্তু পুলিশের সঙ্গে অগ্নিমিত্রা পালের এই নজরদারি এবং বাকযুদ্ধ চলছে। আমাকে যেতে দেবে না, আমাকে আটকে দিচ্ছে। প্রত্যেকটা বুথে রিগিং চলছে, প্রত্যেকটা বুথে আমি আমার কার্যকর্তাদের পাশে দাঁড়াবো না। তাদেরকে মারছে, তাদেরকে মারছে, তাদের হাত কেটে দিয়েছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, আমি তাদের পাশে কি দাঁড়াতে পারবো না? এই এই বেঙ্গল পুলিশ তারা ওই বহিরাগত